মোকানি আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কার মধ্যেই উল্লেখযোগ্য তথ্য দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে 6 মে শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, পরের দিন অর্থাৎ 7ই মে তা নিম্নচাপে পরিণত হবে, 8ই মে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর দিকে এগোবে এবং 9ই মে তা মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। কোথায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোকা তা এখনও স্পষ্ট নয়, নিম্নচাপ ঘনীভূত হলেই তা স্পষ্টভাবে বলা সম্ভব এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে মোকার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী রবি এবং সোমবার। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে যার সম্ভাব্য গতিবেগ হবে ঘন্টায় 50 কিলোমিটার, সোমবার তা বেড়ে হতে পারে ঘন্টায় 70 কিলোমিটার মনে করেছেন আবহাওয়াবিদরা। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে, যারা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন তাদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের যাতায়াতের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে কোথায় কখন মোকা আছড়ে পড়বে তা এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আবহাওয়াবিদরা জানিয়েছেন নিম্নচাপ তৈরি হওয়ার পর এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো সম্ভব হবে। পশ্চিমবঙ্গে পশ্চিমের জেলা এবং উপকূলের জেলাগুলি ছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা কম, বাড়বে তাপমাত্রার পারদও। শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।